হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগস। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ জগদ্ধাত্রী পুজো তোমরা জানো শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে নবমী। তো আজকে আমরা যাচ্ছি গোপালনগর থেকে কিছু দূরে, কদমতলা বলে একটা জায়গা আছে, চাকদা কদমতলা, তো সেখানেই যাচ্ছি। কি কি কিরকম প্যান্ডেল হয়েছে কি না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, পুরো ভিডিওটাতে তোমরা থেকো, কেউ স্কিপ করো না, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ফুল লুক, একটা সোয়েটার পরেছি আর জিন্স পরেছি, একটা শ্যু পরেছি, ঠান্ডার ভেতরে বাইকে যেহেতু যাব, তো দেখো ফুল রেডি হয়ে গেছি। সুমনকে খেতে দিয়েছে বৌদি, খা সুমন। তোরা বাড়ি চল না, আমি তো পরে ভিডিওটা শেষ করিনি। হ্যাঁ, আমি গেছিলাম আসলে, আমাদের দোকানের পাশে একটা দিদি আছে, উনি স্কুলে মেয়ে নিয়ে আসে আর কি, আনন্দমার্গ স্কুলে পড়ে, তো তার জন্য মেয়েকে নিয়ে আসে। তো উনি জগদ্ধাত্রী পুজোয় নেমন্তন্ন করেছিল, আমার বাড়ি হচ্ছে কদমতলা, তো শিউলিপুকুর কদমতলা, এই দুটোতে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়েছি। আর পুরোটা মানে সব কটা প্যান্ডেলে যেতে পারিনি, রাস্তা থেকে যে কটা ক্লিপ নিয়েছি সে কটাই দেখিয়েছি, একটা প্যান্ডেলে গেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা এই পর্যন্তই, চলো।